গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, কী বৃষ্টি হচ্ছে আর সঙ্গে কী হাওয়া দিচ্ছে, মনে হয় এটা নিম্নচাপ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ধীরে ধীরে দাঁড়িয়ে ভাবছি কী করে কাজকর্ম করব। তো একটু বৃষ্টিটা কমলো, তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনও। তো মাথায় একটা ওড়না দিয়ে চলো কাজে নেমে পড়লাম। কত বাসন আছে মাজবো, আর একটা নাইটি ছিল এটাকে ধুয়ে দিই, জল ঝরে গেলে ঘরের পাখার তলা দিলেও শুকিয়ে যায়। তো বৃষ্টিতে ভিজে কাজ তো করতেই হবে, যেহেতু জলের কাজ সবই আমাদের বাইরে, ঘরের মধ্যে সেরকম ব্যবস্থা নেই, সেই জন্য ভিজে ভিজে সব কাজই করতে হয়। তো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো চলো বাসি কাজকর্মগুলো সেরে ফেলি, বাসন মাজবো এখনও। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো তোমাদের দাদা উঠোনে নেমে কীভাবে হাঁটছে পিছলার জন্য। তো আমি সকাল থেকে তিন চারবার স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, সেই জন্য আমাকে ভেঙাচ্ছে। দেখো যে পিছলায় পড়লে পুরো হাত পা ভেঙে যেত, সকাল থেকে তিনবার পড়তে পড়তে পেরেছি এই বাসন নিয়ে এই ঘর থেকে কলতলায় যেতে যেতে। তো আমার সাথে মজা করছে যে পোয়াল মাছ ধরলে আজকে সেটাই রান্না করে খেতাম। তো দেখো সবাই ঘুম থেকে উঠেছে, উঠে দাঁত ব্রাশ করছে, ও তাই বাসন মেজে তারপরে চা করব। তো চলো বন্ধুরা, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, সারাদিনে বৃষ্টি কমবে নাকি কে জানে। তো চলো, বৃষ্টি না কমলে কিছু করার নেই, কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া কোনোটাই বন্ধ থাকবে না, সব কিছুই চলবে। তো চলো, তো এই যে আমি বাসন মেজে ঘরে চলে এসেছি, এসে চা করেছি, মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে, আর বাবা দেখো আদর করছে ছোটো মেয়েকে। চা খাওয়া হয়ে গেছে, তো চলো এবার ঘর বারান্দা সব মুছে নিই। চাটা খেয়ে দিলাম একেবারে, চা মুড়ি খেয়ে বিস্কুট খেয়েছে সব নোংরা হয়ে যাবে, সেই জন্যই ঘর মুছে নিই। তো এখন ঘর বারান্দা সব ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। আর বড়ো মেয়ের পরীক্ষা পড়তে বসেছে, আর বৃষ্টি হচ্ছে বলে ছোটো মেয়েকে আজ আর ভাবছি স্কুল পাঠাবো না, তো সেই জন্য তারা নেই রান্না। তো ভাবলাম ঘর দুয়ার মুছে সব কাজকর্ম সেরে তারপরে রান্না করব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা বাসি কাজকর্ম সেরে নাইটি ছেড়ে গোপাসনাকে সেবা দিয়ে নিচ্ছি, সকালে স্নান করিনি কারণ এত গরম লাগছে, মানে রান্না বান্না হয়নি, এত তাড়াতাড়ি স্নান করলে না টেকা যাবে না, যতই বৃষ্টি হোক তাও প্রচণ্ড গরম। তো এই যে আমার গোপাসনাকে সেবা দিয়ে দিচ্ছি, আমার গোপাসনাকে সেবা দিয়ে তারপর রান্নাঘরে যাব। বন্ধুরা গোপাসনার সেবা দেওয়া হয়ে গেছে, এবার মাথা টাথা আছড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এবার রান্নাঘরে দেখি। স্নান করতে যাওয়ার আগে মেয়েকে বলেছিলাম ভাত বসিয়ে দিতে, মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো ভাত মনে হয় প্রায় হয়ে এসছে, আর বলেছিলাম একটু পটল ভাজতে আর একটু কিছু ভাজাভাজি করতে, তো ভাত আর একটু হবে। এই যে পেঁপে সিদ্ধ দিয়ে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে পটল ভাজা করছিল, আলু ভাজাও কেটে রেখেছে। তো চলো এবার আমি রান্নাটা করে নিই সকালের খাবার জন্য। আলু ভাজা, এই যে ভাত হয়ে গেছে উঠে দেবো, আর আলু ভাজা, পটল ভাজা, আর কালকে রাত্রের একটু তরকারি ছিল,
চলো এই দিয়ে সকালে খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে দুপুরে রান্না করব। তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে, বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমাদের দাদা ভোলা মাছ নিয়ে এসেছে আজ। ভোলা মাছ বেশি বড় না, ছোট ছোটই। আর এদিকে মুসুরির ডাল বসিয়েছি। আর এই যে বড় মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আর 1:30 থেকে পরীক্ষা, তাই বেরিয়ে পড়লো, এখন 1:30 বাজে। এই যে আমার স্নান দান হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। তো বারে বারে বৃষ্টি নামছে আর রোদ উঠছে, রোদ দেখলে তো মাথা ঠিক থাকে না, মনে হয় কতক্ষণে জামা কাপড় বাইরে বের করে দেবো। আর বৃষ্টি পড়ে আবার ঘরে নিয়ে যাই, এই করি সারাদিন। তো চলো জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি, এখনও মেঘ করে রয়েছে আকাশে, তাও রোদ উঠলে মনে হয় জামা কাপড়গুলো বাইরে বের করে দিই। আর তোমাদের দাদার কাজের জামা কাপড় তো ডেলিরটা ডেলি কাচতে হয়, আর না শুকলে না অসুবিধা হয়ে যায়। তো ছাদে দিয়ে দিয়ে মেলে জামা কাপড়, দেখা যাক শুকাবে কি না। আর ওই বাড়ির ছাদেও মিলতাম, এবারে থেকে ওই বাড়ি দৌড়ে যেতে যেতে না জামা কাপড় সব ভিজে যায়, সেই জন্য কদিন ধরে এই ছাদেই মিলছে জামা কাপড়। তো চলো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এই যে তোমার দাদা স্নান করতে চলে গেছে, স্নান করবে তারপরে খেতে দেবো। মধ্যেই একবার বৃষ্টি হয়ে গেছে, দেখো ফুটান ফুটান সব কাদা কাদা হয়ে গেছে। তো আবার সেই ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তো আর মিলবো না, বারে বারে তাড়াতাড়ি করা যায় না। এখানে দেখো কাদা কাদা হয়ে গেছে, বেশি বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে। তো তোমাদের দাদাকে দিয়ে কালকে উঠোনে উঠোনটা কোদাল দিয়ে শ্যাওলাগুলো চাচ্ছিলাম, আর তো এখন বেশি শ্যাওলা নেই। দেখো তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা স্নান করে চলে এসেছে, এসে ঠাকুর নমস্কার করছে, এটা তার প্রত্যেক দিনকারই কাজ। আর এই একটা করে জবা ফুল রেখে দিই প্রত্যেক দিন, এই জবা ফুলটা তারা মাকে দেয় স্নান করে উঠে। তো এই যে এইদিকে ছোট মেয়ে স্কুল থেকে চলে এলো, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বড় মেয়ে পরীক্ষা দিয়ে সেই যে এখন ভাত খেতে বসেছে। আর এই দেখো আবার বৃষ্টি পড়ছিল, রাস্তা ভিজে, আর দেখো সব কত হনুমান এসছে রাস্তায়। কি করবে বলো, খাওয়ার দাওয়ার এখন আর কিছুই নেই। এই যে বড় মেয়ে একটা জানলা দিয়ে আলু দিল, আলু খাচ্ছে, অনেক হনুমান এসছে একসঙ্গে, অনেক হনুমান। এই যে সব অতিথি এসছে দুপুরবেলায় বেড়াতে বৃষ্টির জন্য। আর এই যে পেয়ারা নিয়ে বসেছে মেয়ে, ভাত থাত খেয়ে পেয়ারা মাখা করবে। তো এখন পেয়ারাগুলো ছোটো ছোটো করে কাটছে, টুকরো টুকরো করে পেয়ারা মাখা খাওয়া হবে এখন। তো আমার বড় মেয়ে এইসব মাখা টাকা করতে খুব ভালোবাসে। তাই দেখো পেয়ারা কাটা হয়ে গেছে, বিট লবণ দিচ্ছে, বিট লবণ চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে জমিয়ে এখন পেয়ারা মাখা খাওয়া হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর তোমরা কে কে খাবে চলে আসো, পেয়ারা মাখা ভাত ভাত খেয়ে উঠে। তো পেয়ারা মাখাটা লবণ কম হয়েছে, তাই তো লবণ দিয়ে পেয়ারাটা মাখছে, তো হেভি মেখেছে, তো একটু জাল হয়ে গেছে পেয়ারা মাখাটা, সবাই একটু টেস্ট করে নিলাম। আর এই যে তোমাদের দাদা গোডাউন থেকে চলে এসেছে, তো চলো এখন তোমাদের দাদা সব মালপত্র বের করেছে, করে এখন গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবে। Thank you.
তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত রাখছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো বর্ষার দিনে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।